হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে টিপি লিঙ্ক রাউটার ফ্যাক্টরি রিসেট দিবেন। তো সেজন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। তো এখানে গিয়ে সার্চ করব 192.168.1.1, লিখে সার্চ করব। এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে সর্বপ্রথমে যে কাজটি করবেন সেটা হলো, আপনার রাউটারটি যদি ম্যাক ফিল্টার করা থাকে, আপনি যদি হোয়াইট লিস্টটা চালু করে থাকেন, তো সর্বপ্রথমে আপনি অ্যাডভান্সে গিয়ে সিকিউরিটিতে গিয়ে অ্যাক্সেস কন্ট্রোলে যাবেন। গিয়ে আপনি আপনার যে সমস্ত ডিভাইসে পারমিশন দিয়ে রেখেছেন সেগুলো ম্যাক অ্যাড্রেসগুলো নামসহ স্ক্রিনশট দিয়ে রাখবেন। কারণ হলো, রিসেট দেওয়ার পরে এই ম্যাক অ্যাড্রেসগুলো আবার অ্যাড করতে হবে। তো সেজন্য আমিও প্রথমে স্ক্রিনশট দিয়ে নেব। স্ক্রিনশট দেওয়ার পরে সিস্টেম টুলসে আসবো। সিস্টেম টুলসে এসে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সবার নিচে দেখুন ভিউয়ার, ফ্যাক্টরি রিস্টোর, এখানে ক্লিক করব। এবার ইয়েস ক্লিক করব। এবার ওয়াইফাইটা আগের রাউটারের ব্যাক পাশে যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ ইন করতে হবে। তো আমি ওই পাসওয়ার্ডটা আগেই স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখেছিলাম, তো সেটা এখানে বসাই দেব। তো রিসেট দেওয়ার পরে আমরা মোবাইলটাকে রাউটারে কানেক্ট করে এবার আবার গুগল ক্রোমে প্রবেশ করব। এখানে টাইপ করব 192.168.0.1, লিখে এন্টার দেব। তো এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে লেটস গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে আসার পরে টাইম জোন এটাকে ঢাকা করে দেবেন, ঢাকা করে দেবেন, দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এবার আপনারা আপনাদের লাইনটা কী লাইন সেটা লাইন সার্ভিস জেনে দিয়েছেন তার কাছ থেকে জেনে নেবেন। আমারটা PPPoE, সেজন্য আমি এটা সিলেক্ট করলাম, করে আবার নেক্সটে ক্লিক করব। এবার এখানে আপনারা আপনাদের লাইনের নেটের সার্ভারের কাছ থেকে যেই আইপি অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা দিয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার আইপি অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করব। তো এখানে আপনারা আপনাদের SSID নেমটা চেঞ্জ করে দেবেন। তো আমার মিম ওয়াইফাই ছিল, তো আমি মিম ওয়াইফাই দিয়ে দেব। আর এটা একটা 2.4 GHz, একটা 5 GHz, তো দুইটাতে দুই রকম নাম আমি এখানে মিম 2.4 GHz দিলাম মিম ওয়াইফাই, আর 5 GHz দিব মিম ওয়াইফাই 5G। আর পাসওয়ার্ড দুটোকে আমি চেঞ্জ করে দেব, এই পাসওয়ার্ড দুটো চেঞ্জ করে নেক্সটে ক্লিক করব। এবারে জাস্ট সেভে ক্লিক করব। এবার আবারও নেক্সটে ক্লিক করব, এবার ওকেতে ক্লিক করব। তো এবার আমার সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে নেব যেটা চেঞ্জ করে দিলাম। এখন ম্যাকটা অবশ্যই ফোন ম্যাক করে রাখব, ওকে কানেক্টে ক্লিক করব। ব্যাস, আমার রাউটার সেটআপ কমপ্লিট। তো ভিউয়ার, সেটআপ করার পরে
আপনারা আপনাদের যেই ম্যাক অ্যাড্রেসগুলো প্রথমে স্ক্রিনশট দিয়ে রেখেছেন এগুলো আবার বসিয়ে নেবেন। তো সেজন্য আমার আরেকটি ভিডিও দেওয়া আছে ম্যাক ফিল্টারিং, প্রয়োজনে সেটা দেখে নেবেন, নিয়ে তারপরে ম্যাক অ্যাড্রেসগুলো বসিয়ে নেবেন। তো ভিউয়াররা আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।